হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন প্রকৌশলী, কিন্তু তার একটি বিশেষ পরিচয় আছে। তিনি পবিত্র কুরআন শিক্ষার উপর একটি অ্যাপস তৈরি করেছেন, যে অ্যাপসের মাধ্যমে অনেক মানুষ কুরআন শিক্ষার ব্যাপারে আগ্রহী হচ্ছেন এবং উপকৃত হচ্ছেন। তার নাম আলহাজ মাইনুল হোসেন। জি, আপনি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। জি, এবং আপনারা পৈতৃক সূত্রে এই কোম্পানিটি পরিচালনা করছেন দীর্ঘদিন ধরে, আপনার দুই ভাই এবং আপনার বাবা। 80 বছর বয়সে তিনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন। জি, এটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসা করে কুরআন শিক্ষানোর উপরে আপনার এই হঠাৎ আগ্রহটা কিভাবে তৈরি হলো? 2013 সালে যেটা হলো, একদিন আমার ফাদার আমাকে বললেন যে তুমি আমাকে কুরআন শরীফ পড়া শেখাও। তো আমি বললাম যে ঠিক আছে, ইনশাল্লাহ শিখাবো। কোন সময় শিখতে চাও? তো বললো যে ফজরের পরে। তো আমি আমার আব্বাকে ফজরের পরে কুরআন শরীফ পড়ানো শেখানো শুরু করলাম। তো শেখানো শুরু করলাম একেবারেই প্রথম থেকে, অর্থাৎ আলিফ বা তা সা জিম হা খা, এখান থেকে শুরু করলাম। তো আমার আব্বা আমাকে বললো যে দেখো, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমার তো আসলে মনে থাকে না, তো তুমি প্রতিটি হরফের নিচে নিচে বাংলা উচ্চারণ লিখে দাও। তা আমিও এরকম কলম দিয়ে আলিফ হরফে নিজে লিখে দিলাম, শরিয়া লয়ের সুগার লিফ ও আলিফ। তো এভাবে 4-5 দিন পড়ার পরে আমার আব্বা বললেন যে তুমি আমাকে কিছু বাড়ির কাজ দাও বা হোমওয়ার্ক দাও। তো আমি দেখলাম যে আমার কাছে যে বইপত্র বা কায়দা আমপারা সেপারা আছে ওটার মধ্যে তেমন কিছু নাই। পরে আমি নিজে নিজেই নিজের কল্পনা থেকে, নিজের সামান্য জ্ঞান থেকে কিছু কিছু হোমওয়ার্ক আমার আব্বার জন্য বানালাম। তো এভাবে যখন প্রায় 15-20 দিন পার হয়ে গেল, তখন আমার কাছে মনে হলো যে এক তো হলো যে বাংলা উচ্চারণ, প্লাস হলো যে যদি কিছু প্র্যাকটিস ম্যাটেরিয়াল অ্যাড করা যায়, তাহলে যারা সাধারণ শিক্ষিত, সাধারণ শিক্ষিত বলতে আমি বুঝাচ্ছি যারা মাদ্রাসা শিক্ষিত না, তাদের জন্য কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে এটা একটা যুগান্তকারী বই হিসাবে কাজ করতে পারে। তো সে থেকে আমার শুরু। ওকে, অ্যাপসটা কীভাবে আবিষ্কার করলেন, অ্যাপস দিয়ে উপকার কীভাবে মানুষ পাচ্ছে এবং অ্যাপসের সুবিধাগুলো কী? আসলে মানুষ এখন ডিজিটাল যুগ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল। তো আমি চিন্তা করলাম যে এই মোবাইলটা কোরআন শিক্ষার জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। চিন্তা করলাম যে আমার যে বইটা কাগজের বই, এটাকে যদি অ্যাপসে কনভার্ট করা যায়, তাহলে এটা মানুষের জন্য কোরআন শিক্ষার ক্ষেত্রে খুবই কার্যকরী একটা জিনিস হবে। তো এই জন্য আমি যেটা করলাম যে আমি একজন হাফেজ কারি সাহেবের সাথে যোগাযোগ করলাম এবং ওনার সাউন্ড আমি এরকম স্টুডিওতে রেকর্ডিং করলাম এবং অ্যাপসটার মধ্যে ইনস্টল করলাম। তো এইভাবেই আমি এরকম কোরআন শিক্ষার অ্যাপসটা আমি বানাইছি। আমার অ্যাপসটার নাম হলো লার্ন কোরআন ইন 27 আওয়ার্স, এবং এটা প্লে স্টোরেও পাওয়া যায় এবং এটা যারা আইফোন ব্যবহার করেন তার অ্যাপ স্টোরেও পাবেন। এবং পাওয়াটা একেবারেই সহজ, আপনার সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন মইনুল হোসেন, অর্থাৎ আমার নাম মইনুল হোসেন, MOINULHOSAIN, মইনুল হোসেন লিখে সার্চ দিলে পরে আপনার যে অ্যাপসটা পেয়ে যাবেন এক নম্বরে, ওইটি আমার অ্যাপস। 27 আওয়ার্স বলতে আপনি কী বোঝাচ্ছেন? যে আমি একজন মানুষ যিনি মাদ্রাসায় লেখাপড়া করিনি, আমি পবিত্র কুরআন শিখতে যাচ্ছি, আমি কি আপনার এই অ্যাপস ব্যবহার করে 27 ঘন্টায় কুরআন শরীফ শিখে ফেলবো? যে আমার বইটার মধ্যে অ্যাকচুয়ালি 27টা চ্যাপ্টার আছে এবং প্রতিটা চ্যাপ্টার পড়তে 1 ঘন্টা সময় লাগে। তো আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হলো এই, যে আমার বইটা যদি কেউ প্রতিদিন 1 ঘন্টা করে পড়ে বা আমার অ্যাপসটা যদি প্রতিদিন কেউ 1 ঘন্টা করে পড়ে, এভাবে যদি 27 দিন পড়ে বা 27 ঘন্টা পড়ে, তাহলে সে মোটামুটি কুরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়তে পারবে। আর পড়তে পারবে বলতে বোঝাচ্ছি সে অর্থ বুঝবে আমি এই কথা বলি না, সে পড়তে পারবে, অর্থাৎ অনলি সে রিডিং পড়তে পারবে। আমি আরেকটি বক্স আমার আছে, এটার নাম হলো লার্ন কোরআন ইন 27 লার্ন কোরআন ইন 19 আওয়ার্স, অর্থাৎ 19 ঘন্টা কোরআন শেখা আমার একটি বক্স আছে। তো সে বক্সের মধ্যে 5টি বই আছে, একটি বইয়ের নাম হলো 19 ঘন্টায় কোরআন শিক্ষা, আরেকটি বই আছে নাম হলো নামাজ শিক্ষা, আরেকটি বই আছে আল কোরআনের বিষয়ভিত্তিক আয়াত, আরেকটি বই আছে 109টি দোয়ার ভাণ্ডার, আরেকটি বই আছে নাম হলো আল কোরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম, আরেকটি বই আছে নাম হলো নেক আমলের ফজিলত। এই টোটাল 6টি বইয়ের একটি প্যাকেজ আমার একটি বক্স, বক্সটির দাম হলো 3,500 টাকা। তো এটা আমি সেল করি। তো এটার বিশেষত্ব হলো যে ডিজিটাল একটি কলম আছে এবং ডিজিটাল একটি বই আছে। ডিজিটাল কলমটা যখন ডিজিটাল বইয়ের মধ্যে টাচ করানো হয়, তখন ডিজিটাল বইয়ের যেখানে আপনি টাচ করবেন সেটা প্লে হবে,
অর্থাৎ যদি কোনো আরবি হরফে টাচ করেন তো আরবি হরফটা প্লে হবে, যদি কোনো আয়াতে টাচ করেন তো আয়াতটা প্লে হবে, যদি কোনো বাংলা লেখায় টাচ করেন তো বাংলা লেখাটার বর্ণনা আপনি শুনতে পাবেন। আর আমার সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা সেটা হলো যে মানুষের কাছে কোরআনকে পৌঁছানো। আমি যেটা মনে করি আজকে সমাজের ভিতরে যে অস্থিরতা, 3500 টাকা দামের যে প্যাকেজটি চালু করলেন, এটা কি সাধারণের জন্য খুব বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ না? কিন্তু আসলে আমি এখানে অপারগ এই জন্য, কারণ শুধু কলমটার দামই 2000 টাকা।